আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি রেকর্ডিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্স এর নতুন একটি কাজ করে দেখাবো, যে কাজটির নাম হচ্ছে ওয়েবসাইট টেস্টিং সাইন আপ জিমেল। তো আপনারা কাজটি দেখতে পাচ্ছেন, এটি ভালো একটি পজিশন আছে এন্ড এটি হচ্ছে 8 সেন্টের একটি কাজ। আপনারা নিচের দিকে স্ক্রল করলে এটি আরো খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট টেস্টিং সাইন আপ জিমেল, এখানে আরেকটি কাজ দেখতে পাচ্ছেন ওয়েবসাইট টেস্টিং সাইন আপ জিমেল। তো আমি পজিশন একটি বেশি থেকে কাজ করে আপনাদের দেখাই। এখানে মোট হচ্ছে 5700 পজিশন আছে। তো আমি এই কাজটি রিসিভ করতেছি এখন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি রিসিভ করলাম এন্ড এটি হচ্ছে 8 সেন্টের একটি কাজ। আমি নিচের দিকে স্ক্রল করে ইনস্ট্রাকশন গুলো পড়িনি, এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ কাজটি কিভাবে করা লাগবে সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। উপরের এগুলো আপনাদের কাজে লাগবে না। তো আমরা নাম্বার 1 নাম্বার 2 এই দুইটা ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে কাজটি শুরু করে দিই। তো নাম্বার 1 এর মধ্যে আমাদেরকে বলতেছে গো টু দিস লিংক এন্ড ফলো সিম্পল ইনস্ট্রাকশন, অর্থাৎ আমাদেরকে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতে বলতেছে। এরপর 2 নাম্বারের মধ্যে বলতেছে এট দ্য এন্ড অফ প্রসেস ইউ উইল রিসিভ এ পিয়ানো লার্নিং রিলেটেড গিফট, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। তো 2 নম্বরের মধ্যে আমাদেরকে একটি পিয়ানো লার্নিং গিফট এখানে পাবো বলতেছে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের প্রুফের মধ্যে কি কি দিতে বলতেছে একটু আমি পরে দেখি। নাম্বার 1 এর মধ্যে দিতে বলতেছে প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন আপ, অর্থাৎ আমাদেরকে যে লিঙ্কের মধ্যে যাইতে বলতেছে সেই লিঙ্কে গেলে আমাদেরকে একটি জিমেল ইউজ করতে হবে, সেই জিমেলে সেই জিমেলটি আমাদেরকে এখানে দিতে বলতেছে। এরপর বলতেছে প্রোভাইড কোড গিভেন অ্যাট এন্ড অফ সার্ভে, অর্থাৎ সম্পূর্ণ সার্ভেটা কমপ্লিট করার পরে আমাদেরকে একটি কোড দিবে, সেই কোডটা এখানে প্রুফ হিসাবে ওরা আমাদেরকে সাবমিট করতে বলতেছে। তো আমরা সেদিকে পরে যাচ্ছি। আমরা প্রথম ইনস্ট্রাকশনের মধ্যে যাই, গো টু দিস লিঙ্ক অ্যান্ড ফলো সিম্পল ইনস্ট্রাকশন। তো আমাদেরকে এখানে একটা বিটলি লিঙ্ক দিছে। আমরা সবাই জানি বিটলি লিঙ্ক ওপেন করার জন্য আমাদেরকে এক্সপ্যান্ড ইউআরএল এর মধ্যে যাইতে হয়, অর্থাৎ আমাদেরকে এই শর্ট লিঙ্কটা এক্সপ্যান্ড করে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতে হয়। কম্পিউটার বা মোবাইল থেকে এই লিঙ্কের মধ্যে সরাসরি প্রবেশ করা যায় না। তো আমি লিঙ্কটি কপি করলাম। লিঙ্কটি কপি করার পর অন্য আরেকটি ট্যাবের মধ্যে গেলাম অ্যান্ড এই ট্যাবের মধ্যে আমরা লিখবো হচ্ছে expandurl.net। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শর্ট লিঙ্কে লং করার একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটের নামটা আপনারা দেখে নিন, expandurl.net। চলবেন, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গড় আছে, সেই গড়ের মধ্যে কপি করা বিটলি লিঙ্কটা পেস্ট করে দিবেন। বিটলি শর্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এক্সপ্যান্ড ইউআরএল এর মধ্যে যখন ক্লিক করব আপনারা দেখতে পাবেন নিচে একটি লং ইউআরএল চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা হচ্ছে লং হয়ে গেছে অ্যান্ড আমরা এই লং ইউআরএল এর মধ্যে ক্লিক করব। তো ভিউয়ার্স, লং ইউআরএলটা আমি এখন ওপেন করলাম, অর্থাৎ আমাদেরকে যে বিটলি শর্ট লিঙ্কটা এখানে দিছিল সেই লিঙ্কটা আমি সফলভাবে ওপেন করলাম। তো সফলভাবে ওপেন করার পর আমাকে যে কাজটা করতে বলতেছে সেই কাজের ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো এখানে অনেকগুলা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা যারা নতুন তারা এই কাজটা প্রথমে দেখে কাঁপড়ে যাই অ্যান্ড মনে করি এখানে অনেকগুলা কাজ আছে, আমরা এগুলা করতে গেলে অনেক বেশি ঝামেলার সম্মুখীন হতে হবে এরকমভাবে। কিন্তু ভিউয়ার্স, এই কাজটি খুবই সহজ, আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং সহজে এই কাজটা কিভাবে করতে হয় তা দেখে নিন। তো ভিউয়ার্স, আমি আবার মাইক্রোওয়ার্কার্সের মধ্যে যাই। মাইক্রোওয়ার্কার্সের মধ্যে গিয়ে এখানে বলতেছে, এখানে আর কিছু বলতেছে না, জাস্ট এখানে আমাদের ইনস্ট্রাকশন সবগুলা দিয়ে দিছে। তো আমি এখানে আস্তে আস্তে ইনস্ট্রাকশন গুলা পড়া শুরু করি। প্রথমে দেখা যাচ্ছে আমাদেরকে একটি মেল সিলেক্ট করার জন্য বলতেছে। তো এখানে মেল সিলেক্ট করার জন্য আমাদেরকে এখানে সুইস অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া আছে। এই সুইস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আমরা যে মেলটার মাধ্যমে এই কাজটা করব সেই মেলটা এখানে সিলেক্ট করে দেবো। তো ভিউয়ার্স, আমি যে মেলটার মাধ্যমে কাজটা সম্পন্ন করব সেই মেলটা এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে মেইলটা সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা step 1 এর মধ্যে যাই। step 1 এর মধ্যে আমাদেরকে বলতেছে গো টু দিস লিঙ্ক অ্যান্ড এন্টার ইউর নেম অ্যান্ড ইমেল। তো ভিউয়ার্স, বলতেছে এখানে আরেকটি বিটলির শর্ট লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করতে বলতেছে অ্যান্ড এই লিঙ্কের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে একটি হচ্ছে নেম দেওয়ার জন্য বলতেছে এবং ইমেল দেওয়ার জন্য বলতেছে। তো আমি এই লিঙ্কটা আবার কপি করলাম। এই লিঙ্কটা কপি করে জাস্ট আবার আমি এক্সপ্যান্ড ইউআরএল এর মধ্যে যাব। আমার এখানে বুকমার্ক করা আছে বলে আমি অ্যাড্রেসটা আবার টাইপ করতেছি না। তো এখানে গিয়ে আমি লিঙ্কটা আবার পেস্ট করে দিলাম অ্যান্ড এক্সপ্যান্ড ইউআরএল এর মধ্যে ক্লিক করলাম। এখানে লিঙ্কটা আবার লং হয়ে গেল অ্যান্ড এই ওয়েবসাইটের মধ্যে এই লং লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। আমাদেরকে step 1 এর মধ্যে যে লিঙ্কের মধ্যে যেতে বলছিল সেই লিঙ্কের মধ্যে আমরা অলরেডি প্রবেশ করলাম। এখানে কি বলতেছে আরেকবার পড়ে নিই, এন্টার ইউর নেম এন্ড ইমেল, অর্থাৎ আমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করি এখানে এখানে নেম এবং আমাদেরকে ইমেলটা দেওয়ার জন্য বলতেছে। এখানে অবশ্যই সেই ইমেলটা দিবেন যে ইমেলটা আপনারা এখানে সিলেক্ট করছেন সেই ইমেলটা। তো ভিউয়ার্স, আমি এখানে আমার নেমটা দিয়ে দিলাম। নেমটা দেওয়ার পরে এখানে আমার মেলটা দিয়ে দিলাম যে মেলটা আমি এখানে সিলেক্ট করছিলাম। তো এরপরে হচ্ছে স্যান্ড ইট নাও, স্যান্ড ইট নাও অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো এই ওয়েবসাইটের মধ্যে একটা অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আবার ওখানে চলে যাই
এখানে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে একটি কোশ্চেন করছে ওরা, হোয়াট ইমেল অ্যাড্রেস হ্যাভ ইউ ইউজ টু সাইন আপ, অর্থাৎ আমরা যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এই ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়ার জন্য বলতেছে। তো সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই উপরে যে ইমেল অ্যাড্রেসটা আমি দিলাম সেই ইমেল অ্যাড্রেসটা, তো এটি কপি করে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। এখানে মেইল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে নিচে স্টেপ টু তে চলে যায়, স্টেপ টু এর মধ্যে আমাদেরকে বলছে চেক ইউর ইমেল, এখানে বলতেছে আমাদের মেইলটা চেক করার জন্য, এখানে বলতেছে আফটার সাইন আপ ইউ উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল হোয়ার ডিড ইউ ইমেল অ্যারাইভ, অর্থাৎ আমাদের ইমেলের মধ্যে কি কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলটা চেক করে আমাদেরকে বলতে বলতেছে কোন ফোল্ডারের মধ্যে ওই ইমেলটি গেল। তো অলরেডি আমি ওই ইমেলের মধ্যে আছি, তো আপনারা দেখতে পাচ্ছেন একটু রিলোড দিই, ইমেলটির মধ্যে রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি ইমেল রিসিভ করছি, অর্থাৎ ইমেল পেয়ে গেছি। তো আমাদেরকে এখানে কি বলতেছে দেখি, আমরা যেহেতু ইমেলটা প্রাইমারি ফোল্ডারের মধ্যে পাইছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রাইমারি ফোল্ডারের মধ্যে আসছে, তাই আমি এখানে প্রাইমারি ফোল্ডার সিলেক্ট করে দেবো। যদি আমরা সোশ্যাল ফোল্ডারের মধ্যে পাই বা আপডেট বা প্রমোশন বা স্পাম ফোল্ডার, এখান থেকে যে ফোল্ডারের মধ্যে আমরা এই মেসেজটা পাবো এই ইমেলটা পাবো আমি সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দেবো। যেহেতু আমি প্রাইমারি ফোল্ডারের মধ্যে এই ইমেলটা পাইছি সেহেতু আমি প্রাইমারি ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স এই কাজটা শেষ, আমরা নিচের দিকে স্ক্রল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চন টু, তো এখানে কি বলতেছে একটু দেখি, ওপেন দ্য ইমেল মুভ টু দ্য টপ সো আই ক্যান সি দ্য হেডার্স অফ দ্য ইমেল ইন হুইচ ট্যাব ইমেল অ্যারাইভড অ্যান্ড টেক এ স্ক্রিনশট অফ দ্য হোল স্ক্রিন অ্যান্ড আপলোড দ্য স্ক্রিনশট টু imgu.com/upload। তো ভিউয়ার্স আমাদেরকে এখানে বলতেছে একদম টপের মধ্যে যাইতে, আমরা যে মেইলটা পাইলাম সেই মেইলটাকে একদম টপের মধ্যে নিয়ে যাইতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অলরেডি টপের মধ্যে আছে, অ্যান্ড এখানে কি করতে বলতেছে একটু দেখি, আমাদেরকে যে ইমেলটা ওরা পাঠিয়েছে সেই ইমেলটার একটি স্ক্রিনশট নেওয়ার জন্য বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেলটা হচ্ছে একদম টপে আছে, তো যদি টপে না থাকতো আমরা এইরকম করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটি হচ্ছে মুভ করে দিতাম। তো এখন যেহেতু এটি হচ্ছে একদম টপে আছে তাহলে আমাদেরকে কোনো চেঞ্জ করতে হচ্ছে না, আমরা সিম্পলি স্ক্রিনশট নিয়ে নেব। তো আমি যেহেতু স্ক্রিনশটটি লাইট শটের মাধ্যমে নিই তাই আমি লাইট শটটা ওপেন করলাম, অ্যান্ড লাইট শটের মাধ্যমে পুরোটা সিলেক্ট করে এখানে আমরা চাইলে এটি মার্ক করে দিতে পারি নাও দিতে পারি কোনো প্রবলেম নাই, এটি মার্ক করে আমরা জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, আপনারা লাইট শট সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে লাইট শট সম্পর্কে সম্পূর্ণ বিবরণ এবং কিভাবে লাইট শটের মাধ্যমে স্ক্রিনশট এবং স্ক্রিনশটটিকে লিঙ্কে রূপান্তর করতে হয় সেটি আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স সেটি আমি সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পর আমরা আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাই, এখানে কি বলছে একটু দেখি। তো এখানে বলতেছে এখানে একটু দেখি আমরা, এখানে বলতেছে আইএমজিইউ এর মধ্যে এসে স্ক্রিনশটটা আপলোড করার জন্য, তো আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছি, এই লিঙ্কটা কপি করে জাস্ট আমি অন্য আরেকটি ট্যাবের মধ্যে পেস্ট করে দিলাম, অর্থাৎ imgu.com/upload এর মধ্যে আমি প্রবেশ করলাম, imgu নামক ফটো আপলোডের ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করলাম। তো আমি ফটোটা এখানে আপলোড করে দিই, আমরা চাইলে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফটোটা আপলোড করতে পারবো বা এখানে সোর্স ফটোর মধ্যে আমরা ক্লিক করব। সোর্স ফটোর মধ্যে ক্লিক করার পর আমরা যে লাইট শটটিকে স্ক্রিনশটটা নিছিলাম তাই লাইট শট নামক ফোল্ডারের মধ্যে সেটি সেভ হয়েছে, এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমটাই হচ্ছে স্ক্রিনশট যেটি আমরা এই মুহূর্তে নিলাম। তো এই স্ক্রিনশটটা সিলেক্ট করে এখানে জাস্ট আপলোড করে দিচ্ছি, তো এটি যখন সিলেক্ট করলাম এটি অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স একটু টাইম নিবে আপলোড হতে, আমরা একটু অপেক্ষা করব। তো ভিউয়ার্স এখানে লেখা আসছে আপলোড কমপ্লিটেড, অর্থাৎ এই ইমেজটা আপলোড হয়ে গেছে, স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে, এখানে হচ্ছে এই স্ক্রিনশটের লিঙ্ক দেওয়া আছে, কপি লিঙ্কের মধ্যে ক্লিক করলাম এই স্ক্রিনশটের লিঙ্কটা কপি হয়ে গেল। তো আমরা আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাই, এখানে দেওয়া আছে হচ্ছে কপি দ্য ইউআরএল অফ আপলোডেড ইমেজ শেয়ার, অর্থাৎ আমরা যে লিঙ্কটি পেলাম সেই লিঙ্কটি এখানে কপি করে দেব, এই লিঙ্কটি হচ্ছে আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটের আপলোডের লিঙ্ক। তো ভিউয়ার্স নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখা যাচ্ছে আরেকটি কোয়েশ্চন করছে আমাদের, ইফ দ্য ইমেল অ্যারাইভ টু স্প্যাম ক্লিক অন রিপোর্ট নট স্প্যাম, অর্থাৎ আমরা যদি আনফরচুনেটলি এই ইমেলটি হচ্ছে স্প্যাম ফোল্ডারের মধ্যে পাই, স্প্যাম ফোল্ডারটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে আছে, আমরা যখন মোরের মধ্যে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্প্যাম, তো আমরা যখন স্প্যামের মধ্যে ক্লিক করব তখন স্প্যাম ফোল্ডারের মধ্যে চলে যাবে। যদি এই ইমেলটা প্রাইমারির মধ্যে না আসে স্প্যাম ফোল্ডারের মধ্যে আসতো আমাদেরকে বলতেছে স্প্যাম ফোল্ডারের মধ্যে না রাখতে, অর্থাৎ আমাদেরকে বলতেছে রিপোর্ট নট স্প্যামের মধ্যে ক্লিক করতে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, তো যেহেতু আমার ইমেলটা স্প্যাম ফোল্ডারের মধ্যে আসে নাই তাই আমি এখানে সিলেক্ট করে দিব এখানে প্রথম অপশন ইমেল ডিড নট অ্যারাইভ টু স্প্যাম আই ক্লিক অন রিপোর্ট নট স্প্যাম, তো আমি প্রথম অপশনটাতে ক্লিক করে দিলাম। আপনাদের যদি ইমেলটা স্প্যাম ফোল্ডারের মধ্যে আসে তাহলে আপনারা স্প্যাম ফোল্ডারের মধ্যে যেয়ে ওই ইমেলটা রিপোর্ট নট স্প্যামের মধ্যে ক্লিক করে দিবেন, অ্যান্ড সেক্ষেত্রে আপনাদেরকে অপশন টুটা সিলেক্ট করতে হবে। তো আমি নিচের দিকে স্ক্রল করি, কোয়েশ্চন ফোর,
if the email did not arrive to primary tab move email to primary tab অর্থাৎ বলতেছে আমাদের ইমেলটা যদি প্রাইমারি ট্যাবের মধ্যে না আসে অর্থাৎ সোশ্যাল বা প্রমোশন ট্যাবের মধ্যে আসে তাহলে আমাদেরকে অবশ্যই সেটি প্রাইমারি ট্যাবের মধ্যে মুভ করতে হবে তো কিভাবে মুভ করতে হবে সেটির একটি এখানে গ্রাফিক অ্যানিমেশন এখানে দেওয়া আছে আপনারা দেখে মুভ করে নেবেন যদি আপনারা সেই ইমেলটা প্রাইমারি ট্যাবের মধ্যে না পান তো এখানে দেওয়া আছে ইমেল অ্যারাইভ অন প্রাইমারি ট্যাব যেহেতু আমি প্রাইমারি ট্যাবের মধ্যে পাইছি সেহেতু আমি প্রাইমারি ট্যাবটা সিলেক্ট করে দিলাম এখানে তারপর বলতেছে আই ম্যানুয়ালি মুভ ইট টু প্রাইমারি ট্যাব যদি প্রাইমারি ট্যাবের মধ্যে আমি ম্যানুয়ালি মুভ করি তাহলে আমি এটি সিলেক্ট করে দেব তো নিচে স্ক্রল করি এখানে দেখা যাচ্ছে কোয়েশ্চন 5 এখানে বলতেছে মার্ক উইথ স্টার বি নম্বরের মধ্যে বলতেছে মার্ক উইথ ইম্পর্টেন্ট তারপর টেক এ স্ক্রিনশট অর্থাৎ আমরা যে মেইলটা পেলাম সেই মেইলটাকে বলতেছে স্টার মার্ক করার জন্য এবং ইম্পর্টেন্ট করার জন্য তো আমি আবার ইমেলের মধ্যে যাই ইনবক্সের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এটি অলরেডি ইম্পর্টেন্ট করা আছে এন্ড আমাদেরকে এখানে স্টার মার্ক করতে হবে তো আপনাদের অনেকের এই ইম্পর্টেন্ট অপশনটা অর্থাৎ ইম্পর্টেন্টের যে সাইনটা যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি নাও থাকতে পারে এটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আপনাদের দেখাবো কিভাবে এই সিম্বলটা আনতে হয় যদি আপনাদের এই সিম্বলটা না থাকে তাহলে আপনারা একটি নিয়মে ইম্পর্টেন্ট করবেন মেইলটা সেটি হচ্ছে এখানে সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন সিলেক্ট অপশনে ক্লিক করার পর থ্রি ডটের মধ্যে যাবেন থ্রি ডটের মধ্যে গিয়ে এখানে হবে মার্ক এস ইম্পর্টেন্ট থাকবে আপনারা সেখানে ক্লিক করবেন যেহেতু এখানে অলরেডি ইম্পর্টেন্ট করা আছে তাই আমার থেকে আর ক্লিক করতে হয় নাই তো ভিউয়ার্স আমাদেরকে যেহেতু স্ক্রিনশট নেওয়ার জন্য বলতেছে এইভাবে যদি আমাদের এই অপশনটা না থাকে অর্থাৎ ইম্পর্টেন্টের সিম্বলটা না থাকে তাহলে আমাদেরকে সিম্পলি একটা কাজ করতে হবে আমাদের ইম্পর্টেন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে স্ক্রিনশটটা নেওয়া লাগবে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ফোল্ডারের মধ্যে গেলাম এরপর আমি সিম্পলি স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিব আপনাদের আবারও বলতেছি আপনাদের এই ইম্পর্টেন্ট সিম্বলটা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা ইম্পর্টেন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে এই ইম্পর্টেন্ট অপশনটা দেখা যায় মতো এই স্ক্রিনশটটা নেবেন তো ভিউয়ার্স আমি এখন স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি জাস্ট এতটুকু স্ক্রিনশট নিলে হবে এর বেশি স্ক্রিনশট নেওয়া লাগবে না আমি এখানে হচ্ছে স্টার মার্কও করলাম এরপর ইম্পর্টেন্টের মধ্যে মুভ করে নিলাম তো ভিউয়ার্স আপনারা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন কোনো প্রবলেম নাই আবার চাইলে সিলেক্ট নাও করতে পারেন তবেও কোনো প্রবলেম নাই তো ভিউয়ার্স আমি একটি সিলেক্ট করে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিলাম স্ক্রিনশটটা যখন নিয়ে নিলাম আমি আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাই তো এখানে বলতেছে কি ওয়ান্স ইউ টেক দ্য স্ক্রিনশট কপি দ্য ইউআরএল অফ ইউর আপলোডেড ইমেজ শেয়ার অর্থাৎ আমাদেরকে আবার হচ্ছে আইএমজিওর এর মধ্যে যাইতে হবে আইএমজিওর এর মধ্যে গিয়ে যে স্ক্রিনশটটা এইমাত্র নিলাম সেই স্ক্রিনশটটা আমাদেরকে আপলোড করে দিতে হবে তো আমি এখানে ওদের আইএমজিওর এর মধ্যে আবার গেলাম এরপর এখানে নিউ পোস্টের মধ্যে ক্লিক করলাম আপনারা চাইলে ওই লিঙ্কটা সরাসরি কপি করে নিয়ে আসতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি এখানে আবার সোর্স পোর্টের মধ্যে ক্লিক করলাম আমি যেহেতু স্ক্রিনশটটা নিয়েছিলাম লাইক শট থেকে তাই লাইক শটের মধ্যে গেলাম লাইক শটের মধ্যে যাওয়ার পর এই স্ক্রিনশটটা আবার আপলোড করে দিলাম আপলোড হতে একটু অবশ্য টাইম নেবে আপলোড কমপ্লিট অর্থাৎ আমার এই স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে তো আমি কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে এই ইমেজের লিঙ্কটা কপি করে নিলাম এরপর ইনস্ট্রাকশনের মধ্যে গিয়ে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম যেহেতু আমাদের লিঙ্কটা পেস্ট করতে বলছে তারপর কোয়েশ্চন 6 এর মধ্যে আমাদেরকে বলতেছে ক্লিক অন দ্য কনফার্মেশন বাটন অর লিঙ্ক ইউজ সি অন দ্য বডি অফ দ্য ইমেল আমাদেরকে এখানে বলতেছে আমরা যে মেইলটা পাইলাম সেই মেইলটার ভিতরে একটি কনফার্মেশন লিঙ্ক আছে সেই কনফার্মেশন লিঙ্কের মধ্যে আমাদেরকে ক্লিক করতে বলতেছে তো আমরা আবার মেইলের মধ্যে যাই মেইলের মধ্যে গিয়ে এই মেইলটা এখন ওপেন করব এই মেইলটা ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে আমরা যখন ক্লিক করব তাহলে এই অ্যাকাউন্টটা আমাদের কনফার্মেশন হয়ে যাবে অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আমরা কনফার্মেশন করে ফেলছি মেইলটা এরপর আবার এখানে যাই এখানে ওরা কি দিতে বলছে দেখি কপি দ্য ইউআরএল ইউ সি অন ইউর ব্রাউজার আফটার ইউ ক্লিক অ্যান্ড প্যাস্ট দ্য ইউআরএল অর্থাৎ আমরা ব্রাউজারের মধ্যে ইমেলটা কনফার্মেশন করার পর ক্লিক করার পর যে লিঙ্কটা পাইলাম সেই লিঙ্কটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার জন্য বলতেছে তো আমি এই লিঙ্কটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম পেস্ট করার পর কোয়েশ্চন 7 এখানে বলতেছে ফাইনালি ইউ উইল রিসিভ আ সেকেন্ড ইমেল দ্যাট সেজ ওয়েলকাম টু পিয়ানো এনসাইক্লোপিডিয়া অ্যাজ এ কনফার্মেশন ক্লিক অন এনি লিঙ্ক অফ দিস ইমেল তো আমাদেরকে এখানে বলতেছে আমাদেরকে আরেকটি মেইল পাঠানো হয়েছে সেই মেইলটা আমাদেরকে চেক করে দেখতে অ্যান্ড চেক করার পর ওখানে যে লিঙ্কগুলো দিবে সেখান থেকে যে কোনো একটি লিঙ্কের মধ্যে আমাদেরকে ক্লিক করতে বলতেছে তো আমি আবার ইনবক্সের মধ্যে যাই ইনবক্সের মধ্যে গিয়ে একটি রিলুট দিব আমরা কিন্তু এখনো ইমেলটা পাই নাই অর্থাৎ আমরা সেকেন্ড ইমেলটা পাই নাই তো আমি আরেকটু ট্রাই করে দেখি পাই কিনা তো আমি আবার এখানে যাই এখান হচ্ছে স্প্যাম ফোল্ডারের মধ্যে আমরা চেক করতে পারি আমরা সেকেন্ড ইমেলটা পাই কিনা সেটি একটু ট্রাই করে দেখব তো ভিউয়ার্স এখনো কিন্তু সেকেন্ড ইমেলটা আসে নাই তো আমি বেশ কয়েকবার রিলোড দেওয়ার পরেও আমরা সেকেন্ড ইমেলটা পাই নাই
তো যদি আপনারা সেকেন্ড ইমেলটা না পান তাহলে একটি কাজ করবেন আপনারা যে ইমেলটা পাইছিলেন আগে সেই ইমেলের মধ্যে আবার প্রবেশ করবেন এন্ড আবার প্রবেশ করার পর অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে আবার ক্লিক করবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এই লিংকটি আপনারা আবার কপি করে নেবেন আবার কপি করার পর আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দিবেন যেহেতু আমরা সেকেন্ড ইমেলটা পাই নাই তারা যেহেতু বলতেছে আমরা যে সেকেন্ড ইমেলটা পাবো সেই ইমেলটার ভিতরে একটি লিংক এখানে দেওয়ার জন্য আমরা যেহেতু সেই লিংকটা দিতে পারতেছি না তাই আমরা ওই ওয়েবসাইটের লিংকটা আবার এখানে পেস্ট করে দিলাম তাহলে আপনাদের আবার বলে রাখি আপনারা যখন সেকেন্ড ইমেলটা এখানে পাবেন না চেক করার পরেও তাহলে আপনারা আগের ইমেলের মধ্যে আবার প্রবেশ করবেন আবার অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা যে লিংকটা পাবেন সেই লিংকটা কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন এখানে পেস্ট করার পর এই কাজটাও আমাদের শেষ তো কোয়েশ্চন 8 এর মধ্যে আমাদের কেউ জিজ্ঞেস করতেছে আর ইউ ইন্টারেস্টেড ইন রিসিভিং ইমেলস অ্যাবাউট হাউ টু লার্ন অ্যান্ড প্লে উইথ পিয়ানো তো আমাদেরকে বলতেছে এই ওয়েবসাইট থেকে কি আমি পরবর্তীতে ইমেল রিসিভ করতে আগ্রহী তো আমি এখানে লিখে দেব নো প্লিজ অটোমেটিক্যালি আনসাবস্ক্রাইব মি তো এটি সিলেক্ট করে দিলাম এরপর দেখা যাচ্ছে লাস্ট অপশনের মধ্যে আমাদেরকে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর টাইম প্লিজ রাইট এনি এডিশনাল ফিডব্যাক অর সাজেশন ফর ইমপ্রুভমেন্ট অফ আওয়ার সাইন আপ এক্সপিরিয়েন্স তো এখানে আমি লিখে দেব নো কমেন্ট আপনারা চাইলে কোনো মতামত থাকলে এখানে আপনারা লিখে দিতে পারেন তো আমি নো কমেন্ট লিখে দিলাম এখানে যাওয়ার পরে আমরা ফাইনালি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এখানে বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোলাবোরেশন তো এখানে বলতেছে অ্যাজ এ প্রুফ ইউ কমপ্লিট ওয়ার্ক প্লিজ এন্টার সো কাজটির প্রুফ হিসেবে আমাদেরকে দিতে বলতেছে ইউর ইমেল অ্যান্ড দিস কোড তো আমাদেরকে এই কোডটা দেওয়ার জন্য বলতেছে আমি এই কোডটা সিম্পলি কপি করলাম কপি করে হচ্ছে মাইক্রোওয়ার্কার্সের কাজটির মধ্যে গেলাম এখানে আমি প্রুফ হিসেবে এটি পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমাদেরকে এখানে আরেকটি জিনিস দেওয়ার জন্য বলতেছে প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন আপ এখানে আমাদের কোডের সাথে সাথে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটাও দেওয়ার জন্য বলতেছে তো আমি কার্সর পয়েন্ট এখানে নিয়ে গিয়ে একটু এন্টার দিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম এরপরে আমরা এই অপশনের মধ্যে হচ্ছে আমাদের ইমেলটা দিয়ে দেব যে ইমেলটা দিয়ে আমরা কাজটি সম্পন্ন করেছিলাম তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমেল অ্যাড্রেসটি অলরেডি দিয়ে দিলাম এবং আমরা যে কোডটি এখানে পেলাম সেই কোডটাও এখানে পেস্ট করে দিলাম কপি করে তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন ওরা যে যে প্রুফ চাইছিল সেই সেই প্রুফগুলো আমি সফলভাবে এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার পর আমার কাজটি করা শেষ এখন আমি কনফার্মের মধ্যে ক্লিক করে জবটি ফিনিশ করে দিব থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব অর্থাৎ আমি এই জবটি কমপ্লিট করে ফেলছি আমি আপনাদের যেভাবে দেখালাম ঠিক সেভাবে যদি আপনারা কাজটা করেন অবশ্যই স্যাটিসফাই পাবেন অ্যান্ড পেমেন্ট পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা যখন এই কাজটি করবেন তখন যদি আপনারা কোনো মেইল না পান আপনাদের ইমেলের মধ্যে তাহলে আপনারা কাইন্ডলি আপনাদের ইমেলটা চেঞ্জ করে ফেলবেন আপনাদের ইমেলটা যখন চেঞ্জ করে নতুন ইমেল সাবমিট করে এই কাজটি করবেন তাহলে অবশ্যই কোনো না কোনো মেইল ওয়েবসাইট টেস্টের সময় আপনার মেইলের মধ্যে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই কাজটি সুন্দরভাবে সফলভাবে করতে হয় তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যনৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই